নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন, কারণ এখানে আমি আপনাদেরকে কিছুটা সময় আপনাদের কাছে নিই, কিছু বুঝানোর আপনাদেরকে চেষ্টা করি, যেটা আপনারা যদি একটু বুঝেন কি না আপনাদের অর্থ অপচয় কিন্তু হবে না। আগামীকাল সোমবার পাঁচ রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বারবার বলি, আমাদের জন্ম ছকে রাহু, শুক্র, বুধ, শনি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে আমাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, অর্থপ্রাপ্তির যে মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আমাদের জন্ম কুষ্টিতে শুভ অবস্থাতে আছে না অশুভ অবস্থাতে আছে সেটা আগে জেনে নেওয়া দরকার। হয়তো আপনি ভাবছেন যে আমি একটা টিকিট কাটি, টিকিট কেটে যদি ভাগ্যটা সাথ দেয়। এই জন্যই বারবার বলছি, টিকিট কাটা থেকে আপনারা বিরত থাকুন, কারণ আপনাদের কষ্ট অর্জিত অর্থ আপনারা প্রতিদিন কিন্তু নষ্ট করে দিচ্ছেন। আমি বলছি অর্থপ্রাপ্তির চোখ কোনো না কোনো দিন হয়তো আপনাদের মিলবে, কিন্তু সেদিন আপনারা হয়তো অনেক অর্থ কিন্তু অপচয় করে দিয়েছেন। আমি একটি কথা বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আছি। তো আপনাদেরকে আমি বারবার বলছি যে আমি প্রতিদিন যে ভিডিওটি দিই পাঁচ রাশির কোনো যোগ যে সৃষ্টি হয়েছে, রাশির নাম থাকলেই যে হুবহু আপনার সাথে একদম যে হুবহু ঘটনা ঘটবে এমনটি না। কিছু সংখ্যক মানুষের সাথে এই ঘটনাগুলো ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের সাথে ওই অর্থপ্রাপ্তির যোগ নাও হতে পারে। অনেকে বলবেন যে স্যার আপনি বলছেন প্রচুর প্রচেষ্টা করছি, কেন হচ্ছে না? এই কেন হচ্ছে না, এটা মুখ্য কারক জায়গা হচ্ছে রাহু। রাহু আমাদের জন্ম কুণ্ডলিতে কেমন রয়েছে, রাহু, শুক্র, বুধ, শনি আপনার জন্মকুণ্ডলিতে যদি শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হবে। আপনার জায়গাটা দেখার দরকার যে আপনার ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো আপনার কেমন রয়েছে। আমাদের জন্মছকে কোনো না কোনো গ্রহ শুভ অথবা অশুভ অবস্থাতে কিন্তু থাকে। সব গ্রহে যে আমাদের শুভ থাকবে আর সব গ্রহে যে আমাদের অশুভ থাকবে এমনটি নয়। কিছু গ্রহ আমাদের হয়তো সাপোর্ট করে, আবার কিছু গ্রহ হয়তো আমাদের সাপোর্ট করে না। এখানে বোঝানো দরকার যে আমাদের জন্ম কুণ্ডলিতে কোন জায়গাগুলোকে পাওয়ার দিতে হবে, যে পাওয়ার দিলে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হবে। দেখুন, যোগ তো প্রত্যেক মানুষের জীবনেই আসবে, কারো ক্ষেত্রে দেরিতে আসবে, কারো ক্ষেত্রে তাড়াতাড়ি আসবে, কিন্তু সেটাকে আপনাকে কিন্তু বিশেষভাবে প্রয়োগ করতে হবে সঠিক সময়। ওই জন্য আমি বারবার বলি সময়টা জানা দরকার। আর আমি প্রতিদিন মহাভাগ্যের টার্গেট নাম্বারটি আপনাদেরকে বলছি, টার্গেট নাম্বারটি আপনারা অবশ্যই দেখবেন মহাভাগ্যে। আমি এখানে রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে বলে দিই। দেখুন, প্রচেষ্টা করছেন, হচ্ছে না, বাধা আসছে, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি হচ্ছে না, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর আপনার জন্ম কুণ্ডলিতে শুভ রয়েছে না অশুভ রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার জন্ম ছকে এই পাওয়ার দিয়ে রাহু রক্ষা কবচ পরে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হতেও পারে। যে কোনো জন্ম ছকে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে, কেন সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনাদের করা কিন্তু দরকার। আপনাদের জন্ম কুণ্ডলিতে ধনভাব, ভাগ্যভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব,
এই ভাবগুলো যদি আপনাদের শুভ থাকে তাহলে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ ঘটবেই ঘটবে। কিন্তু দশা মহাদশাটা কিন্তু দেখা দরকার, আপনার দশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। কারণ আপনি প্রতিদিন ভিডিও শুনছেন, রাশির নাম শুনছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, নেবেন না। কারণ নিজস্ব জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই, হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন যে আপনার জন্মছকে কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে, তার উপর ডিপেন্ড করবে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কত চটজলদি হবে না হবে না। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামীকাল, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির শুভ সময় সকাল 9:32 থেকে আপনার 11:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের সময় যেটা দেখা যাচ্ছে 10:15 থেকে আপনার 11:42 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, তিন নম্বর রাশি, সে রাশির নাম আপনার ক্ষেত্রে মীন রাশি। এবং মহাভাগ্যে কিন্তু আপনারা টার্গেট নাম্বারটি জানতে পারবেন, অবশ্যই মহাভাগ্যটি দেখুন। মীন রাশির আপনাদের যে শুভ সময় আগামীকাল দেখা যাচ্ছে সকাল 11:14 থেকে 12:26 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে সকাল 9:24 থেকে আপনার 10:45 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। তার আগে আবারও বলি, যারা প্রতিদিন এই ভিডিওটি নিয়মিত দেখছেন কি না, আপনারা ভিডিওটি একটু হলেও শুনবেন, বুঝবেন। কারণ আমি এখানে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনাদের কাছে কিছু হলো সময়টা আপনাদেরকে নিই, যেটা আপনাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা কিন্তু করবে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত কিন্তু করবে। মহাসৌভাগ্যশালী রাশি, মহা কোটিপতি যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের যে শুভ সময় সকাল 8:49 থেকে আপনার 9:52 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ আমি প্রতিদিন আপনাদেরকে কিন্তু কিছু রাশির নাম বলি, শুভ সময় বলি এবং মহাভাগ্যে আপনাদেরকে কিন্তু টার্গেট নাম্বারটা আপনাদেরকে বলছি। কেন আপনাদের এই জায়গাটা হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কোন জায়গাতে বাধা আসছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার জন্মছকে যোগ কেমন রয়েছে, আপনার জন্মছকে মহাপ্রাপ্তি কেমন রয়েছে, আপনার অর্থ জায়গাটা কেমন রয়েছে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হবে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টির জায়গাটা কিন্তু বাধা আসছে। কেন আসছে, কিসের জন্য আসছে, একজন সুদক্ষ জ্যোতিষবিদ, জ্যোতিষ ভাই আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে দিবে। আপনার কোন বছরে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কোন কোন মাসগুলোতে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সে জায়গাটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারে কিন্তু আপনাকে জানাতে পারবে। আপনার জন্মছকে যোগটা রয়েছে কি না সেটা আগে জেনে নিন, এবং আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা জেনে নিন। আগামীকাল সোমবার মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে পাঁচ রাশির, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা রাহু রক্ষা কবচ আপনারা নিতে চাইছেন, আবারও বলছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। দেখুন সময় তো আছে প্রত্যেকের ক্ষেত্রে, কিন্তু এক না একদিন কিন্তু
ভাগ্যের তারা কিন্তু আকাশে ফুটবে। কারো ক্ষেত্রে দেরিতে হয়, কারো ক্ষেত্রে একটু চট জলদি হয়ে যায়, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম, সুবর্ণ সুযোগ কিন্তু প্রত্যেক মানুষকে ঈশ্বর কিন্তু দিয়ে থাকে। সেই জায়গাটা একান্তই জানা দরকার। অর্থপ্রাপ্তির যে যোগ যে সৃষ্টি হয়েছে কি না, সেই জায়গাটাতে ক্ষেত্রে কিন্তু আপনার বাধা আসছে। আবারও বলবো, অল্পের জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নমস্কার।